সূরা আল ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হবে, তার সংঘটনের কোন অস্বীকারকারী থাকবে না, তা কাউকে ভুলুণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত। যখন জমিন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে, আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে, আর তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে, সুতরাং ডান পাশের দল ডান পাশের দলটি কত সৌভাগ্যবান, আর বাম পার্শ্বের দল বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য, আর অগ্রগামীরাই অগ্রগামী, তারাই সান্নিধ্য প্রাপ্ত, তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাত সমূহে, বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, আর অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে, স্বর্ণ ও দামি পাথর খচিত আসনে, তারা সেখানে হেলান দিয়ে আসীন থাকবে মুখোমুখি অবস্থায়, তাদের আশপাশে ঘোরাফেরা করবে চির কিশোররা, পান পাত্র জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে, তা পানে না তাদের মাথা ব্যথা করবে আর না তারা মাতাল হবে, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফল নিয়ে, আর পাখির গোশত নিয়ে যা তারা কামনা করবে, আর থাকবে ডাগর চোখা হুর, যেন তারা সুরক্ষিত মুক্তা, তারা যে আমল করত তার প্রতিদান স্বরূপ, তারা সেখানে শুনতে পাবে না কোন বেহুদা কথা এবং না পাপের কথা, শুধু এই বাণী ছাড়া সালাম সালাম, আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল, তারা থাকবে কাঁটাবিহীন কুল গাছের নিচে, আর কাঁদিপূর্ণ কলা গাছের নিচে, আর বিস্তৃত ছায়ায়, আর সদা প্রবাহিত পানির পাশে, আর প্রচুর ফলমূলে, যা শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না, তারা থাকবে সু উচ্চ শয্যাসমূহে, নিশ্চয় আমি হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব, অতঃপর তাদেরকে বানাব কুমারী, সোহাগিনী ও সমবয়সী, ডান দিকের লোকদের জন্য, তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, আর অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে, আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল,
তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে, আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়, যা শীতল নয় সুখকর নয়। নিশ্চয় তারা ইতপূর্বে বিলাসিতায় মগ্ন ছিল, আর তারা জঘন্য পাপে লেগে থাকত, আর তারা বলত, আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব? আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও, বলো, নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে অবশ্যই একত্র হবে। তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারীরা, তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে, অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে, তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি, অতঃপর তোমরা তা পান করবে তৃষ্ণাতুর উটের ন্যায়। প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না? তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীর্যপাত করছ সেই সম্পর্কে? তা কি তোমরা সৃষ্টি করো না আমিই তার স্রষ্টা? আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমাকে অক্ষম করা যাবে না। তোমাদের স্থানে তোমাদের বিকল্প আনয়ন করতে এবং তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করতে যা তোমরা জানো না। আর তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছ, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না? তোমরা আমাকে বলো, তোমরা জমিনে যা বপন করো সে ব্যাপারে তোমরা তা অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি? আমি চাইলে তা খড় কুটায় পরিণত করতে পারি, তখন তোমরা পরিতাপ করতে থাকবে। এই বলে নিশ্চয় আমরা দায়গ্রস্ত হয়ে গেলাম, বরং আমরা মাহরুম হয়েছি। তোমরা যে পানি পান করো সে ব্যাপারে আমাকে বলো, বৃষ্টি ভরা মেঘ থেকে তোমরা কি তা বর্ষণ করো না আমি বৃষ্টি বর্ষণকারী? ইচ্ছা করলে আমি তা লবণাক্ত করে দিতে পারি, তবু কেন তোমরা কৃতজ্ঞ হও না? তোমরা যে আগুন জ্বালাও সে ব্যাপারে আমাকে বলো, তোমরাই কি লাকড়ির গাছ উৎপাদন করো না আমি করি? একে আমি করেছি এক স্মারক ও মরুবাসীর প্রয়োজনীয় বস্তু। অতএব তোমার মহান রবের নামে তাসবিহ পাঠ করো। সুতরাং আমি কসম করছি
নক্ষত্ররাজির অস্তাচলের। আর নিশ্চয় এটি এক মহাকসম যদি তোমরা জানতে। নিশ্চয় এটি মহিমান্বিত কোরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া। তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত। তবে কি তোমরা এই বাণী তুচ্ছ গণ্য করছ? আর তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছ যে তোমরা মিথ্যা আরোপ করবে। সুতরাং কেন নয় যখন রূহ কণ্ঠদেশে পৌঁছে যায়, আর তখন তোমরা কেবল চেয়ে থাকো, আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে কিন্তু তোমরা দেখতে পাও না। তোমাদের যদি প্রতিফল দেয়া না হয় তাহলে তোমরা কেন ফিরিয়ে আনছো না রুহকে যদি তোমরা সত্যবাদী হও? অতঃপর সে যদি নৈকট্য প্রাপ্তদের অন্যতম হয়, তবে তার জন্য থাকবে বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও সুখময় জান্নাত। আর সে যদি হয় ডান দিকের একজন, তবে তাকে বলা হবে তোমাকে সালাম যেহেতু তুমি ডান দিকের একজন। আর সে যদি হয় অস্বীকারকারী ও পথভ্রষ্ট, তবে তার মেহমানদারি হবে প্রচণ্ড উত্তপ্ত পানি দিয়ে, আর জ্বলন্ত আগুনে প্রজ্বলনে। নিশ্চয় এটি অবধারিত সত্য। অতএব তোমার মহান রবের নামে তাসবিহ পাঠ করো।